আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নাইমেস ফিল্ম ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, একদম পারফেক্ট দোকানের মতো সিঙ্গারা তৈরি করা খুবই সহজ, কিন্তু তার জন্যে তোমাদের জানতে হবে কিছু ছোট ছোট টিপস, আর তার সাথে যে স্পেশাল চাটনিটা থাকে সেটাও আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতেই তোমরা পারফেক্ট দোকানের মতো সিঙ্গারা তৈরি করবে। আজকের রেসিপি সিঙ্গারা। তো আর তার জন্য লাগছে 500 গ্রাম আলু সেদ্ধ। এই আলুগুলো হাতে করে একটু করে ভেঙে নিন। তো খুব বেশি ভাঙতে হবে না, ব্যাস এরকম ভাঙলেই হবে। তো আচ্ছা, এইবার গ্যাসটা অন করে ওভেনে রাখতে হবে কড়াই। আর এই কড়াইতে আমি দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কাঁচা বাদামগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা বাদামটা লাল করে ভেজে নিতে হবে, কিন্তু ভাজার সময় ওভেনটা আস্তে রাখতে হবে। তো ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে নিতে হবে। এবার ওই তেলেতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, সাথে 1 চামচ আদা কুচি। এবার এইগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর ঝালের জন্য দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা। এবার ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমরা এখানে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে 1 চামচ লঙ্কা গুঁড়ো, সাথে ধনে গুঁড়ো। এইগুলো ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস এখানে আমরা আর কিছু দিচ্ছি না। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে জ্বলে না যায় তার জন্য একটু পানি, এইগুলো আপনারা ততক্ষণ কুক করবে যতক্ষণ না দেখবেন, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে। আর এই সময় গ্যাসের ওভেনটা আস্তে রাখতে হবে। এবার এখানে দিতে হবে ভেঙে রাখা আলুগুলো, তাতে দিতে হবে সামান্য পরিমাণে নুন, বিট লবণ। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে দিতে হবে এই যে ভেজে রাখা বাদাম আর সামান্য ধনে পাতা। এইগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তাহলে বুঝতেই পারলেন পুরটা বানানো কত সহজ। আশা করি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়নি। এইবার সিঙ্গারার ডোটা মাখার জন্য আমাদের লাগছে 500 গ্রাম ময়দা। তাতে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর একটু কালো জিরে। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এবার মাঝে একটু ড্যাপ করে নিচ্ছি। এবার এটাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়েছে কি না কীভাবে বুঝবেন? হাতের মাঝে এরকম একটু ময়দা নিয়ে চেপে ধরলে এরকম মুঠো হয়ে যাবে। যদি এটা মুঠো হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন আপনার মাখা পুরো পারফেক্ট হয়েছে। এবার আমি এটাতে সামান্য উষ্ণ জল, জলটা একবারেই অল্প দিতে হবে, কেননা আমরা ডোটা শক্ত করব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস আছে, সিঙ্গারার ময়দা বেশিক্ষণ মাখা যাবে না। যখনই দেখবে এরকম ডোটা তৈরি হয়ে গেছে তখনই এটাকে রেস্টে রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিট। তো বন্ধুরা, এটা 25 মিনিট রেস্টে থাক, ততক্ষণ আমরা চলো চাটনিটা বানিয়ে নিই। তো বন্ধুরা, চাটনির জন্য আমি এখানে তেঁতুল নিয়েছি, তেঁতুলটা জলে ভিজিয়ে নিয়েছি, কেননা এই জলটা আমরা চাটনি বানাতে ব্যবহার করব। তো বন্ধুরা, চাটনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রাই প্যান। এবার আমি এটাতে একটু সরিষার তেল দিচ্ছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। সাথে দিচ্ছি আদা কুচি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার বন্ধুরা, এটাতে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জলটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম। এই সময় বন্ধুরা অবশ্যই গ্যাসটা আস্তে রাখতে হবে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তোমরা এখানে আখের গুঁড়ো অ্যাড করতে পারো, অবশ্যই ওভেনটা এই সময় আস্তে থাকবে। সাথে দিচ্ছি নুন আর বিট লবণ, এটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না এই মিশ্রণটা ঘন হয়ে আসছে ততক্ষণ আমাদের কুক করতে হবে। তো দেখুন বন্ধুরা, এই কুকটা ঘন হয়ে গেছে, তার মানে আমার চাটনিটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, তো দেখলেন তো বন্ধুরা, সিঙ্গাড়ার চাটনি করা কতই সহজ। আশা করি এই পদ্ধতিটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, ততক্ষণে ডোটা রেস্ট করা হয়ে গেছে। এইবার আমি এই দই থেকে একটি লেচি কেটে নিচ্ছি। আমি ঠিক বন্ধুরা এরকম লেচি কাটছি যেরকম বাড়িতে রুটির লেচি কাটা হয়। তো এই দেখুন বন্ধুরা, আমার লেচিগুলো কাটা হয়ে গেছে। এখানে আমার 5টা লেচি হয়েছে, আমি একটু বড় সাইজেরই কেটেছি। তো এবার বন্ধুরা, আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম আর একটা লেচি নিলাম, লেচিটাকে একটু দাবালাম, দিয়ে আমি লম্বা করে বেলে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আমি লেচিটা লম্বা করে বেলে নিয়েছি। এবার আমি লেচিটা মাঝখান দিয়ে ঠিক এমনভাবে কেটে দিচ্ছি, মানে আমার এখানে 2টো সিঙ্গাড়ার লেচি তৈরি হয়ে গেল। তাহলে বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি এই সহজ পদ্ধতিটা। এবার এই সিঙ্গাড়াটা কীভাবে দোকানের মতো পারফেক্টলি মুড়বেন সেইটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার বন্ধুরা, কীভাবে সিঙ্গাড়াটা আমি তৈরি করে নেব সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমত যে এই কাটা অংশটা আছে সেই কাটা অংশটা বুড়ো আঙুলের দিকে উপরের দিকে রাখতে হবে। তারপর আমাদের চারিদিকে একটু করে পানি দিয়ে নিতে হবে, যাতে আমাদের মুড়তে সুবিধা হয়, অতি সহজেই যাতে মুড়ে যায় বা লেগে যায়। তো এবার বন্ধুরা, আমি মাঝখানে এই আঙুলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই বাঁ হাতে আইয়ে দিয়ে আমি এটাকে প্রেস করছি। এবার আমি এই বুড়ো আঙুল দিয়ে এটাকে চেপে দিচ্ছি, তারপরে
আমি এই এটাকে এভাবে টেনে ধরে মুড়িয়ে দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম একটা চুঙ্গির মতো তৈরি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি চুঙ্গটা তৈরি করেছি। এবার এটাতে আমি পুর দিয়েও আপনাদের দেখাচ্ছি। এবার এর ভেতর এরকমভাবে পুরগুঁড়ো দিয়ে দিতে হবে। এবার আমি চারিদিকে একটুখানি পানি দিয়ে দিচ্ছি, যাতে আমার এটাকে মুড়তে সুবিধা হয়। এবার আমি এদিকের যে অংশটা আছে, এদিকের অংশটাকে এরমভাবে কোচের মতো করে একটুখানি মুড়িয়ে দিচ্ছি। এই যে এরমভাবে মুড়িয়ে দিচ্ছি, তারপরে ইজি এরকম ধরে একবারে এরমভাবে মুড়িয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু এই মুড়ানোটা খুব ভালোভাবে দিতে হবে, নাহলে তেলে ভাজতে গিয়ে কিন্তু এটা ছেড়ে যেতে পারে। তাই খুব ভালোভাবে দেখে নিতে হবে যে আমাদের মুড়ানোটা ঠিক আছে কি না। তো এই দেখুন বন্ধুরা, হলো না দোকানের মতো, একবারে পারফেক্ট সিঙ্গারা। তো বন্ধুরা, আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি, তারপর তোমাদের ট্রাই করে দেখাচ্ছি। তো বন্ধুরা, সিঙ্গারা ভাজার জন্যে আমি কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। অবশ্যই তেলটা হালকা গরম হবে, বেশি গরম হবে না। তো তেলটা ঠিক কেমন গরম করব তোমাদের দেখিয়ে দেবো, যখন সিঙ্গারাগুলো ছাড়বো তখনই তোমরা দেখে বুঝতে পারবে। তো এই দেখুন বন্ধুরা, তেলটা ঠিক কতটা গরম হয়েছে তোমরা দেখে নাও। সিঙ্গারাটা যখন দিচ্ছি দেখেই বুঝতে পারবে। দেখো তেল ঠিক কতটা গরম হয়েছে। তেল বেশি গরম করলে হবে না, তাহলে বাইরে কুক হয়ে যাবে, ভেতরে কুক হবে না। আমি আস্তে আস্তে যতগুলো সিঙ্গারা এখানে ধরবে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমি এখানে আর সিঙ্গারা দিচ্ছি না। তো এবার আমি গ্যাসের ওভেনটা আস্তে করে দিচ্ছি। এরকম আস্তে অবস্থায় আমি 5 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা, এটা যতক্ষণ না একটু লাল হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি কিচ্ছু করব না, এটা লাল হওয়ার পর তোমাদের দেখাবো। তো হে দেখুন বন্ধুরা, অনেকক্ষণ ধরে হওয়ার পরে এটাই দেখুন রং চলে এসেছে। এটাকে আমি এবার উল্টে দিচ্ছি। তো এবার বন্ধুরা, ওদিকটাও ঠিক সেম এরকম হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো। তো এই দেখুন বন্ধুরা, এদিকটাও পুরো ভালোভাবে পারফেক্টলি হয়ে গেছে, একদম দোকানের মতো। তো হয়েছে কি না দোকানের মতো একদম সিঙ্গারা। তো বন্ধুরা, এইগুলো আমি সব একে একে তুলে নিচ্ছি। তো আশা করি বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনাদের বাড়িতে সিঙ্গারা বানাতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমরা দেখো, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তো ফিরবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।